একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে মাধুতে থানা মহিলা আওয়ামী লীগ। 2004 সালে একুশ আগস্টের বরপরিচিত গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে আলোচনা সভা ও আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে মাধুতে থানা মহিলা আওয়ামী লীগ। একুশ আগস্ট সোমবার দুপুরে মাধুতে পৌরসভার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধুতে থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী স্পোর্টস একাডেমির সভাপতি সুমি সরকার ফাতেমা। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইচ্ছে করলে পারতো উনি লন্ডনে বসে থাকতো, কিন্তু উনি কিন্তু লন্ডনে বসে থাকেননি। নিজের বাবা মা ভাই বোন এবং শিশুর ছোট্ট রাসেলকে হারিয়ে আপনাদের ব্যক্তি থেকে বিবেচনে দিয়েছেন আর বলেছেন, তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা, তোমরাই আমার ভাই, আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই। আন্তর্জাতীয় নির্বাচন, আগামী সংসদ নির্বাচনে আমার প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই হয়ে যাবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সাধারণ সম্পাদক আমিনা বেগম জোসনার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, বক্তব্য রাখেন মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। অনুষ্ঠান থেকে মত বিনিময় সভা থেকে এই আলোচনা সভা থেকে আমি দাবি রাখছি, বিশ্বের দরবারে বাংলাদেশী প্রথম যে নয় মাসে যুদ্ধে জয়যুক্ত হয়ে বিজয়ী হয়ে আমাদের এই বঙ্গবন্ধুর কারণেই আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা এনে দিয়েছিল একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বক্তব্যে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছিল তাদের প্রতিহত করতে হবে এবং সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। পরে পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক। এ সময় মাধবদী পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হন। রিপোর্ট সৈয়দ মোহাম্মদ হাসান, নরসিংদী টিভি।